Sí. স্যার, একটা প্রশ্ন ছিল বলো। স্যার, আমাদের পার্ট এ এর যে ভেক্টর অ্যানালাইসিস আসছিল ওইটা তো হয়নি, ওইটা কি করানো হবে? হ্যাঁ 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 ভেক্টর ভেক্টর অ্যানালাইসিস এর যেটা, ওটা আমি যখন তিনটা ক্লাস হবে ওই তিনটা ক্লাসের প্রত্যেক ক্লাসে অল্প অল্প করে করে দেবো। আজকে শুরু করবো ওইটা দিয়ে, পুরোটা করবো না, তিনটা ক্লাসে ভাগ করে নেবো যাতে আমি সহজেই কাজটা করতে পারি আর কি, এই ক্লাসটা হ্যাম্পার না হয়। ভেক্টর অ্যানালাইসিস আমি এখন শুরু করতেছি। আচ্ছা, ভেক্টর অ্যানালাইসিস এ এখান থেকে কি সেট কোশ্চেন থাকে তোমরা জানো, এটাকে মোটামুটি দুইটা সেকশনে ভাগ করা যায়, একটা হলো ভেক্টর প্রোডাক্ট, ভেক্টর ডিফারেন্সিয়েশন। ভেক্টর প্রোডাক্ট, ভেক্টর ভেক্টর ডিফারেন্সিয়েশন, এরপরে হলো ভেক্টর ইন্টিগ্রেশন। ভেক্টর ইন্টিগ্রেশন ভেক্টর প্রোডাক্ট, এটা আমি কোন আলোচনা করবো না এখানে, এটা তোমার মোস্ট বেসিক জিনিস। ভেক্টর প্রোডাক্ট এর ওখানে আছে স্কেলার ট্রিপল প্রোডাক্ট, ভেক্টর ট্রিপল প্রোডাক্ট, সিম্পল, এগুলো শুধু ম্যাথমেটিক্স। আচ্ছা, আমি শুরু করবো ভেক্টর ডিফারেন্সিয়েশন থেকে এবং এখান থেকে ঠিক পার্টিকুলার কিছু বিষয় নিয়ে আলোচনা করবো। কিছু জিনিস শুধুমাত্র তোমার ইন্টারমিডিয়েট লেভেলেই পড়ছো, তারপর আমরা এখানে পড়েছি। ভেক্টর ডিফারেন্সিয়েশনের ভিতরে তোমাদের হলো ভেক্টর ফাংশন, স্কেলার ফাংশন। ভেক্টর ফাংশন হলো যে ফাংশনের আউটপুট হবে ভেক্টর, সাপোজ এফ এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু, হিসাবে লিখতেছি এক্স স্কয়ার ওয়াই স্কয়ার জেড আই ওয়াই জেড এ ই টু দ্য পাওয়ার জেড এক্স ওয়াই কে, একটা ফাংশন লিখলাম এখানে, যেখানে এক্স ওয়াই জেড কোন ইনপুট এর জন্য এফ কি হবে, একটা ফ্যাক্টর হবে, ওয়ান ওয়ান ওয়ান, এফ ওয়ান ওয়ান ওয়ান, ওয়ান 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 বসে তুমি এপাশে কি পাবা, আই প্লাস জে প্লাস ই, এটা ফ্যাক্টর পাওয়া গেল, এটা হলো ভ্যাক্টর ফাংশন। আর স্কেলার ফাংশন হলো যেগুলো আমরা যে সমস্ত আউটপুট আমরা স্কেলার পাই সেগুলো স্কেলার ফাংশন, জাস্ট এটা যেমন হইতো ধরা যাক এটা স্মল এফ জেড এক্স এফ এক্স ওয়াই জেড, এখানে এক্স ওয়াই জেড একটা ইনপুট দিয়ে আউটপুট এর একটা কি নাম্বার পাওয়া যাবে, তাই না, স্কেলার পাওয়া যাবে, এটা স্কেলার ফাংশন। আচ্ছা, এখন ডিফারেন্সিয়াল অফ ভেক্টর, ডিফারেন্সিয়াল অপারেটর শুধু মনে করা যাওয়ার চেষ্টা করতেছি, ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর, যেরকম একটা ডেল্টা, ডেল্টা সাইন, ডেল্টা অনেক সময় থেকে বোল্ড করে দেওয়া হয়, ওপর ডেল্টা দিয়ে ওপর একটা ভেক্টর সাইন দেওয়া, এই ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটরটা কি, অপারেটর হলো দিস ডেল ইজ ইকুইভ্যালেন্ট টু ডেল ডেল এক্স আই ডেল ডেল ওয়াই জে ডেল ডেল জেড, এটাকে আমরা বলি ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর, এই সাইনটাকে ডেল বলে। এই ভেক্টর ডিফারেনশিয়াল অপারেট করা যায় ভেক্টর উপরেও এবং স্কেলার উপরেও, যদি সাপোজ ইফ ইজ এ স্কেলার ফাংশন, একটু আগে এক্সাম্পল দিচ্ছিলাম, এফ যদি স্কেলার ফাংশন হয় তো
তখন এই ভেক্টর ডিফারেনশিয়াল অপারেশন এফ এর উপর কাজ করে, তখন এই আউটপুটটা হবে ডেল এফ ডেল এক্স আই ডেল এফ ডেল ওয়াই জে ডেল এফ ডেল জেড কে, এবং এটা একটা ভেক্টর। এফ ফাংশনটা হলো স্কেলার, তারপর যখন ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর অপারেট করবো আউটপুট পাবো এরকম একটা ভেক্টর, ভেক্টর ফাংশন পাবো আর, এবং এটাকে আমরা বলি গ্রেডিয়েন্ট অফ এফ। ডেল অপারেটর বা ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর এফ এর উপর ক্রিয়া করলে অপারেট করলে যে আপ এটা হলো গ্রেড, এটাকে আমরা লিখে থাকি জি আর এ ডি গ্রেড, গ্রেড এফ বা গ্রেডিয়েন্ট অফ এফ এটা একটা ভেক্টর। এবং এটা আমরা ক্লাসে দেখাইছিলাম যে এই ভেক্টরটা কোন দিকে থাকে, এফ এক্স ওয়াই জেড এফ এক্স ওয়াই জেড ইন থ্রি ডাইমেনশন এফ এক্স ওয়াই জেড কি রিপ্রেজেন্ট করে, একটা সারফেস বা তল নির্দেশ করে, ধরো যে এটা এরকম একটা তল, এফ এক্স ওয়াই জেড একটা তল মানে তলের উপরে হাজার হাজার কোটি কোটি বিন্দু আছে, এক্স ওয়াই জেড এর একটা বিন্দুর জন্য এক্স ওয়াই জেড এর এক একটা কম্পিউটার জন্য এই তলের উপরে একটা বিন্দু পাওয়া যাবে, সেই বিন্দুগুলো মিলে এই তলটা তৈরি হচ্ছে। আমরা যখন গ্রেড এফ বার করবো এটা একটা ভেক্টর, তলের কোন একটা বিন্দুতে লম্ব বরাবর, গ্রেড এফ থাকে লম্ব বরাবর, যে কোনো একটা বিন্দুতে, ধরো যে এখানে এখানে যদি একটা বিন্দু থাকে এক্স ওয়াই জেড, সেই বিন্দুতে যদি আমরা গ্রেড বাই করো সেটা হতে এদিকে থাকবে, বিভিন্ন বিন্দুতে সেই বিন্দুতে যদি একটা, এখানে কি এটা তো তল বক্রতল মনে করো, তো এখানে একটা স্পর্শ তল আছে ট্যানজেন্ট প্লেন বল, স্পর্শ তলের উপর লম্ব বরাবর থাকে এই গ্রেড এফটা। আচ্ছা ডিফারেনশিয়াল অপারেটর এটা যখন ভেক্টর ফাংশন উপরে কাজ করে, ধরো যে তোমার ভেক্টর ফাংশনটা হলো এম আই, এম মানে এম এক্স ওয়াই জেড, এম আই এন জে ই কে, দেন ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর এর উপর ক্রিয়া করবে বা অপারেট করা হবে, এটা দুইটা নিয়ম আছে, একটা ডট অপারেশনের নিয়মে আর একটা ক্রস অপারেশনের নিয়মে। তখন যদি ডট অপারেশনের নিয়মে অপারেটরটা অ্যাপ্লাই করি আমরা, তখন আমরা লিখি ডেল ডট এফ, এটাকে বলা হয় ডাইভার্জেন্স, আউটপুটটাকে বলে ডাইভার্জেন্স, আমরা সংক্ষেপে ডিআইভি লিখি না, ডিআইভি ডাইভার্জেন্স অফ, এই ডাইভার্জেন্স ক্যালকুলেট করবো কিভাবে, ডেল মানে ডেল ডেল এক্স, তাহলে ডেল এম ডেল এক্স আই ডেল এন ডেল এক্স জে ডেল এন ডেল ওয়াই জে ডেল পি ডেল জেড কে, এটার সাথে একটু বলেছে না, এর সাথে ডট নিতে হবে, হ্যাঁ আই ডট আই ওয়ান, এইগুলো ওয়ান হয়ে যাবে, এম এর পরে ডেল ডেল এক্স ডেল ডেল এক্স আই ডট আই এম, আই ডট আই এম এর এরকম ডেল এম ডেল এক্স ডেল এন ডেল ডেল এক্স, এটা একটা স্কেলার, ডাইভার্জেন্স অফ এফ একটা স্কেলার। এই ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর যদি ক্রস এর নিয়মে এর উপর অপারেট করা হয় তখন আমরা লিখি এভাবে ডেল ক্রস এফ, এই আউটপুটটা একটা ভেক্টর হয়, ক্রস প্রোডাক্ট ভেক্টর হবে, এটাকে আমরা কার্ল বলি, কার্ল অর রোটেশন বলি, আর ও টি রোট অফ, অর্থাৎ এটাকে বলি কার্ল এফ অর রোটেশন, এবং এই আউটপুটটা পাওয়া যায় প্রোডাক্ট যেভাবে নিয়ে আমরা দুটো ভেক্টর কি করতে হবে, আই জে কে ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড এম এন পি, আই জাস্ট এই ডিটারমিনেন্টটাকে এক্সপ্যানশন করলে যেটা আসবে সেটাই হলো কার্ড। আজকে ভ্যারিয়েন্ট অফ এফ এটার একটা অ্যাপ্লিকেশন দিই ভেক্টর অ্যানালাইসিস এর এই অংশটা শেষ করবো, এটা হলো যে
গ্রেডিয়েন্ট অফ এফ ইউজ করে আমরা ডিরেকশনাল ডেরিভেটিভ বের করতে পারি, ডিরেকশনাল ডেরিভেটিভ, ডিরেকশনাল ডেরিভেটিভ, ডিরেকশনাল ডেরিভেটিভ ডেরিভেটিভ এলং এ পার্টিকুলার ডিরেকশন। যখন আমরা যখন করো এফ এক্স ওয়াই একটা ফাংশন, যখন আমরা লিখি ডেল এফ ডেল এক্স, এটা একটা ডেরিভেটিভ কোন ডিরেকশনে, x এর সাপেক্ষে মানে x ডিরেকশনে, x এক্সিস হয় y এক্সিস হয়, x এক্সিস বড় একটি ভেক্টর আছে i, এটা যে ডেল এফ ডেল এক্স করতেছো মানে i ভেক্টর বরাবর ডেরিভেটিভ করতেছো, y ভেক্টর বরাবর পরিবর্তন থাকে ফিক্সড, y অক্ষ বরাবর কোনো পরিবর্তন নাই, y কে ফিক্সড বা কনস্ট্যান্ট বিবেচনা করে x এর সাপেক্ষে ডেরিভেটিভ মানে x অক্ষ বরাবর ডেরিভেটিভ বা i ভেক্টর বরাবর ডেরিভেটিভ। এরকম ডেল এফ ডেল যখন করো তখন ডে ভেক্টর বরাবর ডেরিভেটিভ, ডেল এফ ডেল জেড করলে তিনটা ভেরিয়েবল থাকে তখন জেড এক্সিস বরাবর, তো এই তিনটা এক্সিস বরাবর ডেরিভেটিভ ছাড়াও আমাদের ডেরিভেটিভ যে কোনো একটা ডিরেকশন বরাবর হইতে পারে। ধরো যাক আমি চাইতেছি এই তিন এক্সিস নয়, আমি চাইতেছি কোন একটা নির্দিষ্ট ডিরেকশন হইতে, তো এই ডিরেকশন বোঝানোর জন্য কি একটা ভেক্টর তো লাগবে, ধরো যাক এটা ইউ ভেক্টর, ইউ ভেক্টর বরাবর এফ এক্স ওয়াই জেড ভেক্টর ডিরেকশনাল ডেরিভেটিভ মানে ইউ ভেক্টর বরাবর এফ এক্স ওয়াই জেড এর পরিবর্তনের হার, ডেরিভেটিভ মানে পরিবর্তন হার, ইউ বরাবর গেলে এর পরিবর্তন হার কত হবে, সেটি হবে ডেরিভেটিভ অফ এফ ইন দি ডিরেকশন অফ ইউ অর ডিরেকশনাল ডেরিভেটিভ অফ এফ ইন দি ডিরেকশন অফ ইউ, সেটা আমরা ব্যাক করি কি করো এরকম লিখো, লেট পাই লিখলাম, হ্যাঁ পাই ইকুয়াল টু পাই এক্স ওয়াই জেড বি এ স্কেলার ফাংশন, স্কেলার ফাংশন টেন ডিরেকশনাল ডেরিভেটিভ অফ আই লং বরাবর লং ইজ এ গিভেন ভেক্টর is equal to is the directional derivative of phi along u, এটা বোঝানোর জন্য আমরা একটা সিম্বল ইউজ করি d ক্যাপিটাল d তারপর নিচে ছোট করে u লিখি d u তারপর phi টা লিখি u phi মানে directional derivative of phi along u, এটার জন্য ফর্মুলাটা কি, এটা ফর্মুলাটা হলো gradient of phi dot u y modulus of u মানে ইউ বরাবর একটা একক ভেক্টরের সাথে গ্রেড ফাই ডট ডি টু ডিরেকশন বরাবর ফাই ফাংশনের পরিবর্তনের হার তাদের হয়, তাহলে আমরা এটি পেলাম ডি ইউ ফাই। তাহলে এখন দেখো ফাই ফাংশন পেলে এরকম আমরা ইউ বরাবর পরিবর্তনের হারটা রয়েছে, এটা বিভিন্ন দিক হইতে পারে, এই দিক হইতে পারে, এই দিক হইতে পারে, বিভিন্ন দিকে হইতে পারে, আমরা বিভিন্ন দিকে ডিরেকশনাল ডেরিভেটিভ বের করতে পারি, ভ্যারাইটিস দিকের মধ্যে এমন কোন দিক কি আছে যেখানে পরিবর্তন হারটা ম্যাক্সিমাম হবে, সর্বোচ্চ মান পাওয়া যাবে ডিরেকশনাল ডেরিভেটিভ ম্যাক্সিমাম ভ্যালু অফ দি ডিরেকশনাল ডেরিভেটিভ, সেটা খুব সোজা উত্তর, সেটা হলো ডিরেকশনাল ডেরিভেটিভটা হলো এই দুই ভেক্টরের ডট, এই দুই ভেক্টরের ডট এর মান সর্বোচ্চ যেটা হবে সেটি হবে ডিরেকশনাল ডেরিভেটিভ এর সর্বোচ্চ মান, ডট সর্বোচ্চ কোণ হয় যখন যাদের মধ্যবর্তী কোণ জিরো হয়, তার মানে হলো গ্রেড ফাই এবং ইউ, ইউ এবং গ্রেড ফাই এর ভিতরে যদি অ্যাঙ্গেল জিরো থাকে তার মানে গ্রেড ফাই টা কোন দিকে ছিল আগে দেখি আমরা দিকে সোজা বসে, গ্রেড ফাই হলো লম্ব বরাবর, ইউ হলো এটা, ইউ টাকে যদি গ্রেড ফাই এর বরাবর নিয়ে আসা যায় অর্থাৎ যদি আমরা লম্ব বরাবর গ্রেড ফাই বরাবর পরিবর্তন হারটা বাইর করি, সারফেস এর লম্ব বরাবর পরিবর্তন হার বাইর করি, তখন আমরা ম্যাক্সিমাম ডিরেকশনাল ডেরিভেটিভ পাবো। কাজেই আমার যদি এখানে প্রশ্ন থাকে যে ফাইন্ড দি ম্যাক্সিমাম ভ্যালু অফ দি ডিরেকশনাল ডেরিভেটিভ, তাহলে শুধুমাত্র এই ইউ ভেক্টরের সাথে মানে ইউনিট ভেক্টরের সাথে ডট যখন দেবো মধ্যবর্তী কোণটা ধরে দেবো জিরো, তার মানে এটা ডট নিলে মধ্যবর্তী কোণ যদি জিরো হয় তাহলে কি আছে রেড ফাই এর মান, এটা তো ইউনিট ভেক্টর তার মান ওয়ান আর মধ্যবর্তী কোণ হচ্ছে জিরো পজিটিভ জন, তার মানে কি দাঁড়ালো রেশনাল ডেরিভেটিভটা হলো গ্রেড ফাই এর মানটাই হবে ম্যাক্সিমাম ভ্যালু অফ দি রেশনাল ডেরিভেটিভ, এটা মান হলো ওয়ান
মাঝের কোণ হলো cos 0 ফলে ডিফারেনশিয়াল ডেরিভেটিভের মানটা তখন দাঁড়াবে এই ম্যাক্সিমাম মানটা দাঁড়াবে রেড ফাই এর মানেরই সমান আর যেটা লিখানো ম্যাক্সিমাম ভ্যালু অফ দি ডিরেকশনাল ডেরিভেটিভ ইজ ইকুয়াল টু রেড ফাই that occurs that occurs in the direction of red phi direction এই এই সর্বোচ্চ গড় হারটা পাওয়া যায় একটা প্রবলেম নিয়ে সলভ করব এটাই হবে আজকের একটা শেষ মানে একটা জন্য শেষ problem now find directional derivative of function that was f of x y z is equal to root over x square plus y square plus square along the vector along the vector for example the vector there was a u y side up k plus k at 1, 2, 1 তাহলে কি বার করো ডিরেকশনাল ডেরিভেটিভ অফ এটা সাথে আরেকটা কথা লিখে নাও অলসো ফাইন্ড দি ম্যাক্সিমাম ভ্যালু অফ দি ডিরেকশনাল ডেরিভেটিভ তাহলে আমরা এখানে সরাসরি ফর্মুলা অ্যাপ্লাই করে করব আমাদের গ্রেড এফটা লাগবে গ্রেড এফ সলিউশন কেআর গ্রেড এফ গ্রেড এফ গ্রেড গ্রেডিয়েন্ট অফ এফ ডেল ডেল এক্স x square y square z square i del del y মানে f টা বসে আছে x square plus y square plus z square del del z which is equal to j r is equal to k del del 0 root over x square plus y square plus z square এখানে তোমার পার্সেল ডেলিভারি পাবে x এর সম্পর্ক হবে টু টু কভার x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার আর উপরে 2x i plus 2yy root over x square plus y square plus z square partial derivative j 2z by root over x square plus y square plus z square আচ্ছা এখানে কি হয় x বাই সব নিচে একই রকম
একটা বাইরে রাখেন একবারে ওয়ান বাই রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার আর ভিতরে কি আছে এক্স আই ওয়াই জে জেড কে হলো গ্রেডিয়েন্ট অফ ফাই গ্রেডিয়েন্ট অফ এ কোন ফেলে দেওয়ার পর ইউ এফ এখন ডেরিভেটিভ অফ এফ কি করতে হবে গ্রেড এফ ডট ইউ বাই মডুলাস অফ ইউ গ্রেড এফ যেটা পাইছে সেটা তুমি লিখো ওয়ান বাই রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার ডট ইউ ছিল কত টুয়াইস আই প্লাস জে প্লাস কে বাই রুট ওভার ফাইভ টু স্কয়ার ওয়ান স্কয়ার আচ্ছা ফোর ফোর প্লাস ওয়ান আচ্ছা ফোর ফাইভ সিক্স রুট ওভার সিক্স এখানে ওইটা লেখা হয় না আই জে কে লেখা হয় না এখানে কি এক্স আই এক্স আই ওয়াই জে জেড কে এটা এটার সাথে এটা ডট ডট নিয়ে কি আসবে টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ডট নিয়ে আমার আর এখানে আছে রুট সিক্স ইন্টু রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস এক্স এটা হলো ডিরেকশনাল ডেরিভেটিভ অফ এফ এলং ইউ এনি পয়েন্ট এখানে তো এক্স ওয়াই জেড রয়ে গেছে এখন মানে এটা এনি যে কোনো বিন্দুতে ঘুরছে যে কোনো বিন্দু এক্স ওয়াই জেড এখন এই বিন্দুটা তোমার পয়েন্ট যখন প্রশ্নের পার্টিকুলার পয়েন্ট দেওয়া থাকবে সেই পয়েন্টটা বসাই দেবে আমার ক্ষেত্রে পয়েন্টটা ওয়ান টু কি পয়েন্ট ছিল এটা তাহলে যে ওয়ান টু ওয়ান এখানে ওয়ান টু ওয়ান হ্যাঁ ওয়ান টু ওয়ান ছিল হ্যাঁ ওয়ান টু ওয়ান টু ওয়ান বসাই দাও তাহলে তুমি এটা পাবো ফোর এই বিন্দুতে ডিরেকশন ডেরিভেটিভ তো এক্স এর জায়গায় বসাবো ওয়ান টু প্লাস ওয়াই এর জায়গায় বসাবো টু ওয়ান বাই সিক্স রুট ওভার মানে পরিবর্তনের হারটা আর ম্যাক্সিমাম ভ্যালুটা জাস্ট গ্রেডিয়েন্ট অফ এফ এর সমানটা দিয়ে দিবা ম্যাক্স ভ্যালু অফ is equal to grand f f then the associated with 1 to 1 grand f is eta paise she 1 to 1 boshe মডুলাস অফ গ্রেড এফ কিন্তু মডুলাস গ্রেডিয়েন্ট অফ এফ যেটা পাইছো ওটার মান নেবা তার মধ্যে মান পাবো ওকে দা ভেক্টর অ্যানালাইসিস এর কাজে পর্যন্ত নেক্সট ক্লাসে আমরা পরবর্তী যেটা বাকি আছে সেটা দিয়ে আজকে এখন শুরু হবে ম্যাথ টু পার্ট বি ম্যাথ টু পার্ট বি পার্টিটা কি আমাদের এখানে দুটা ভাগ আছে বা দুটা সেকশন আছে একটা হলো লিনিয়ার ট্রান্সফরমেশন এটি আর একটা হলো কমপ্লেক্স ভেরিয়েবল আচ্ছা লিনিয়ার ট্রান্সফরমেশন দিয়ে শুরু করতেছি লিনিয়ার কি বলে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন লিনিয়ার ল্যাপ্লাস ল্যাপ্লাস ট্রান্সফরমেশন বা ল্যাপ্লাস ট্রান্সফর্ম এই ক্লাসটা একটা রিভিউ ক্লাস কাজে আমি ধরে নেব যে এইগুলো তোমরা জেনেছো আগেই তো জানা হয়েছে শুধু অনেকদিন হয়তো একটা টাচে নাই বলে কিছু কিছু জিনিস তোমরা ভুলে গেছো
তো তোমাদের কাজ হবে, এটা ক্লাস তো সাথে নিয়ে বসা, ক্লাস নোট এবং এটার রেফারেন্স বুক থাকলে বুক, রেফারেন্স বই আমরা একটা বলছিলাম, ফ্যাক্টর অ্যানালাইসিস বাই সাম সিরিজ, সাম সাউটেন সিরিজ এর বাই স্পাইজেল, সাম সাউটেন সিরিজ এর কোম্পানি নাম, ওইটার অথর হলো স্পাইজেল, ফ্যাক্টর অ্যানালাইসিস অদ্ভুত ফ্যাক্টর অ্যানালাইসিস এটা কি ল্যাপ্লাস ট্রান্সফর্মেশন, ল্যাপ্লাস ফ্যাক্টর অ্যানালাইসিস বইটা ওই স্পাইজেল এর আছে, যাই হোক ল্যাপ্লাস ট্রান্সফর্ম বাই স্পাইজেল। আরেকটা বই আমরা রেফার করছিলাম সেটা হলো কলেজ ম্যাথমেটিক্যাল মেথড, কলেজ কি সমস্যা কলেজ ম্যাথমেটিক্যাল মেথড ভলিউম টু, আব্দুর রহমান, প্রফেসর আব্দুর রহমানের ফাংশন রূপান্তর হয়ে গেল, কি হলো এফ সি ফাংশনটা গুণ করে ইন্টিগ্রেট করলাম, ইন্টিগ্রেট করলে আউটপুটটা কি পাওয়া যাবে, দেখো সাথে ইন্টিগ্রেট করলে লিমিট বসালে পরে শুধু এই এস এখানে প্যারামিটার থেকে যাবে, দ্যাট ইজ ইউল বি ফাংশন অফ এস, এটাকে বলা হয় ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ দি ফাংশন এফ টি, এফ টি এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম হলো এফ এস, ট্রান্সফরমেশনটার প্রসিডিউর হলো এটা, আমরা এটাকে প্রকাশ করার জন্য একটা সিম্বল ইউজ করি এল এফ টি, এল এফ টি মানে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ টি ইজ ফাংশন অফ এস, এফ এস কাজে ল্যাপ্লাস ট্রান্সফর্ম একটা ট্রান্সফরমেশন অপারেটর বা ট্রান্সফরমেশন, ট্রান্সফর্মস এ ফাংশন অফ এফ ইন টি, টি এর একটা ফাংশনকে এস এর একটা ফাংশনে রূপান্তর করে, আমরা এটাকে কখনো বলি টি যদি টাইম হয় আর এস যদি স্পেস হয় তাহলে টাইম ডোমেনের একটা ফাংশনকে স্পেস ডোমেনের একটা ফাংশন রূপান্তর করে, রূপান্তর করার ফর্মুলা হলো এটা বা প্রসেসর ইউজিং দিস ডেফিনিশন আমরা কিছু ফান্ডামেন্টাল ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করে নেব, যেমন ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ওয়ান একটা কমার্শিয়াল ফাংশন, এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম আছে কিনা দেখি আর কত হয় দেখি, আমাদের ডেফিনিশন হলো জিরো টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি মাল্টিপ্লাই করা হবে ওয়ান এর সাথে তারপরে ইন্টিগ্রেট করবো, তো ই টু পাওয়ার মাইনাস এস টি ওয়ান এতে ইন্টিগ্রেট করলে কি হয় মাইনাস এস, মাইনাস এস টি ই টু দি পাওয়ার মাইনাস এস টি বাই মাইনাস এস ইন্টিগ্রেশন হবে জিরো থেকে ইনফিনিটি, যখন আমাদের লিমিটটা ইনফাইনাইট থাকে তখন আবার এটা বুঝে নিতে হবে এটা কোনো নির্দিষ্ট সংখ্যা না, এটা অনেক বড় একটা সংখ্যা, তো এইটা এই জাতীয় ইন্টিগ্রাল করার জন্য আমরা আমরা আরেকটা সিম্বল ইউজ করি, সেটা কি এই ইনফিনিটির জায়গায় আমরা ধরা যাক আলফা বসাইলাম আলফা, আর এখানে আমি তখন লিখবো লিমিট আলফা টেন্স টু ইনফিনিটি, এটা ওই জিনিসটা দিয়ে আরেকটা রিপ্রেজেন্টেশন, মানে ইন্টিগ্রেশন হবে জিরো থেকে আলফা পর্যন্ত যেখানে আলফা টেন্স টু ইনফিনিটি, অর্থাৎ আমরা যখন এটা লিখি এটা ওইটাই বোঝাই,
তো এই লিমিটটা করার জন্য আমি সবসময় যেটা বলি সহজে বোঝার গবণ রাখা, সেটা হলো ই টু দি পাওয়ার মাইনাস এস টি, এই ফাংশনটার গ্রাফটা কেমন সেদিকে তাকাও, তাহলে তুমি বুঝতে পারবা যে এর মান অনেক বড় হইলে এটার অবস্থা কি দাঁড়াবে। তাহলে দেখো যে টির মান এদিকে যাচ্ছে বড় হচ্ছে, টির মান যখন বড় হয় গ্রাফটা তখন নিচে নামতে 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 একদম টির মান অনেক বড় হয়ে যখন যাবে গ্রাফটা তখন যে টি অ্যাক্সিসটা আছে এটাকে প্রায় পাস করবে, মানে এসটির মান মানে এই হাইটটা এসটি মানে এই হাইটটা জিরো যদি বসাও জিরো ইজ ওয়ান, ওয়ান বাই মাইনাস এস মাইনাস মাইনাস প্লাস ওয়ান বাই এস, মানে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ওয়ান ইজ ওয়ান বাই এস, এখানে এস এর উপর একটা শর্ত আছে কারণ ওয়ান বাই এস ফাংশনটা ডিফাইন হবে এস গ্রেটার দেন জিরো হবে, জিরোর জন্য তো এটা ডিফাইন না। আচ্ছা আমরা এখানে এস গ্রেটার দেন জিরোর জন্য মানে স্পেসটা পজিটিভ ধরবো, এখানে এস এর মানটা শূন্য হচ্ছে বড় হলে কেমন হবে ডিফাইন, ল্যাপ্লাস ট্রান্সফর্ম ওয়ান হলে ওয়ান বাই এস, এই ডেফিনিশন ইউজ করে আমরা ক্লাসে বের করছিলাম ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি ইজ ইকুয়াল টু ওয়ান বাই এস স্কয়ার, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি স্কয়ার সেম ডেফিনিশন অ্যাপ্লাই যদি করি টু বাই এস টু দি পাওয়ার টু প্লাস এস আসলে একটা ধরনের মতো হয় এরকম টু বাই এস টু দি পাওয়ার থ্রি, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি আসলে ফ্যাক্টরিয়াল হয় ফ্যাক্টরিয়াল থ্রি এটাও ফ্যাক্টর টু এটা ফ্যাক্টর ওয়ান এরকম আর কি টু দি পাওয়ার থ্রি প্লাস ওয়ান দ্যাট ইস ফ্যাক্টর থ্রি টু দি পাওয়ার ফোর, তো যদি এটা এন হয় একটা পজিটিভ ইন্টিজার থ্রি টু দি পাওয়ার এন যদি হয় তাহলে উপরে আসবে ফ্যাক্টরিয়াল এন নিচে যাবে এস টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, প্রশ্ন সবটি দেওয়ার ওরা আব্দুর রহমানের যে বইটা আছে ওই বইটার থেকে এই জিনিসগুলো বেশ কয়েকটার প্রমাণ দেখতে পাবা দেখে নেওয়া গেল। এবার আসবো ল্যাপ্লাস ট্রান্সফর্ম এক্সপোনেনশিয়াল ফাংশন, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার টি, ই টু দি পাওয়ার টি না দিয়ে জেনারেলাইজ দর্শন দিলে এটি ই টু দি পাওয়ার এ টি ইজ ইকুয়াল টু কি হবে ওই ডেফিনেশন অ্যাপ্লাই যদি করো সেম ডেফিনেশন জিরো টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি ই টু দি পাওয়ার এ টি ডি টি জিরো টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস টি কমন নিলে হয় এস মাইনাস এ ডি টি, ই টু দি পাওয়ার মাইনাস এস মাইনাস এ টি বাই মাইনাস এস মাইনাস এ জিরো এটা সে আবার আগের মতোই ইনফিনিটির জন্য জিরো হয়ে যাবে আপার লোয়ার বসে ওয়ান বাই এস মাইনাস এ এখানে এস গ্রেটার দেন কে তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম ফিরে দেবো এটা হলো ওয়ান বাই এস মাইনাস, ওকে আমি আর কোনো প্রুফ করবো না শুধু এখন ফর্মুলা দিয়ে দেবো সব ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ e to the power আমি যদি আই এ টি লিখতাম আই এ টি আই হল কমপ্লেক্স একটা কমপ্লেক্স নাম্বার সেই ক্ষেত্রে ওই একই ফর্মুলা প্রয়োগ করতাম তুমি পাইতে এটা ওয়ান বাই এস মাইনাস আই এ এটা এখন লেফট সাইডে কিন্তু পর আই এ টি আমাদের আমরা একটা অলস ফর্মুলা জানি ইজ টু আর আই এক্স কমপ্লেক্স ভেরিয়েবল বুঝতে ইজ টু আর আই এক্স ইকুয়াল টু কি কস এক্স প্লাস আই সাইন এক্স লেফট সাইডে লেখা যাবে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ কস এ টি প্লাস আই সাইন এ টি
এটা উপরে নিচে এটা কনজুগেট দিয়ে গুণ করি তাহলে এস প্লাস আই এ উপরে গুণ করলাম নিচে এস প্লাস আই দিলে এস স্কয়ার মাইনাস স্কয়ার ফর্মুলায় এস স্কয়ার প্লাস স্কয়ার হবে। এখন ল্যাপ্লাস ট্রান্সফর্মের একটা প্রপার্টি হলো এটা অপারেটর হলো লিনিয়ার। লিনিয়ার মানে কি দুটো ফাংশনের যোগফলের ল্যাপ্লাস ট্রান্সফর্ম তাদের আলাদা আলাদা যোগফলের ল্যাপ্লাস ট্রান্সফর্মের সমান আলাদা আলাদা ল্যাপ্লাস ট্রান্সফর্মের যোগফলের সমান মানে এই ল্যাপ্লাস ট্রান্সফর্মটাকে ডিস্ট্রিবিউট করা যায়। ল্যাপ্লাস ট্রান্সফর্ম cos a t + i sin a t এটাকে আলাদা করলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ cos a t + i ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ sin a t এটাকে যদি সেপারেট করো এটা আসবে s y s স্কয়ার প্লাস s স্কয়ার ইনটু i a y s স্কয়ার প্লাস s স্কয়ার দুই পাশে দুইটা কমপ্লেক্স ভ্যালু বলা আছে। তাহলে দুটো কমপ্লেক্স নাম্বার সমান হলে কি হয় রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট ইকুয়াল হয় তাহলে দ্যাটফর ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ cos a t কি পাশে রিয়েল পার্টের সাথে আছে s বাই s স্কয়ার প্লাস s স্কয়ার ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ sin a t a বাই s স্কয়ার প্লাস s স্কয়ার আমরা একই সঙ্গে এই sin a t cos a t দুটো ট্রিগোনোমেট্রিক ফাংশন ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করতে পারি। এই ফর্মটা দিয়ে দেন তো আলাদা করে করতে পারো cos a t ওই যে আমাদের যে ডেফিনিশনটা ছিল ওটা দিয়ে করতে পারো এটা দিয়ে করলে হয় কি একসঙ্গে দুটো পাওয়া যাবে সংখ্যাটা থাকে cos h এর ক্ষেত্রে s থাকে উপরে cos মানে s মানে তো s বাই s স্কয়ার প্লাস ওকে মোটামুটি আমরা ত্রিকোণমিতিক ফাংশন sin cos এক্সপোনেনশিয়াল ফাংশন এবং পলিনোমিয়াল এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করলাম। এখন কিছু প্রপার্টি দেখব প্রপার্টি গুলো জানা থাকলে আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করা সহজ। প্রপার্টিজ অফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম কিছু গুণাবলী আছে আচ্ছা যেমন অলরেডি একটা গুণাবলী বলে ফেলছি ল্যাপ্লাস ট্রান্সফর্ম একটা লিনিয়ার অপারেটর ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এ ফাংশন এফ টি প্লাস জি টি যদি হয় ল্যাপ্লাস ট্রান্সফর্ম এই দুইটার যোগফলের ল্যাপ্লাস ট্রান্সফর্ম তাদের আলাদা আলাদা ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ টি প্লাস ল্যাপ্লাস ট্রান্সফর্ম আলাদা করা যায় কনস্ট্যান্ট যদি থাকে কনস্ট্যান্ট বাইরে আনা যায় কনস্ট্যান্টটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম অপারেটরের বাইরে রাখা এটা হলো লিনিয়ারিটি প্রপার্টি এটা লিখলাম না যেটা বলে এরপরে আছে শিফটিং প্রপার্টি একটা প্রপার্টি আছে ফার্স্ট শিফটিং প্রপার্টি বলি আমি এটা ওয়ান দিয়ে শুরু করলাম ফার্স্ট শিফটিং প্রপার্টি ইফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ টি এফ টি একটা ফাংশন এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম জানা আছে সাপোজ এফ এস দেন ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এই এফ টি ফাংশনটাকে যদি ই টু দি পাওয়ার এ টি দিয়ে মাল্টিপ্লাই করা হয় ই টু দি পাওয়ার এ টি ইন্টু এফ টি এরকম একটা ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফর্ম হবে এফ টি ফাংশনের যে ল্যাপ্লাস ট্রান্সফর্মটা ছিল এই এস টা এস মাইনাস এ দিয়ে প্রতিস্থাপিত হলে যে ফাংশন হবে সেটি হবে এই ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফর্ম মানে এফ টি ল্যাপ্লাস ট্রান্সফর্ম যদি এফ এস হয় এফ টি কে ই টু দি পাওয়ার এ টি দিয়ে ই টু দি পাওয়ার এ টি মাল্টিপ্লিকেশন করলে এস টা এস মাইনাস এ দিয়ে প্রতিস্থাপিত হয় এটাকে বলে ফার্স্ট শিফটিং প্রপার্টি এক্সাম্পল সাপোজ যাচ্ছ যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার টু টি টি কিউব কত এই ক্ষেত্রে আমরা একটা কাজ করি ল্যাপ্লাস ট্রান্সফর্ম দুটা ফাংশন গুণ হলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম কোনো আমাদের নাই কিন্তু আমাদের একটা প্রপার্টি আছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম এফ টি যদি জানা থাকে ই টু তোমার এ দিয়ে গুণ করলে পরে এ দিয়ে গুণ শিফট করে করা যাবে তাহলে আমরা যে টি কিউব এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করি তার লেখাগুলো অনেক ঘোলা হ্যাঁ লেখাগুলো অনেক ঘোলা আসছে
অনুসারে If Laplace transform of FT is FS, then Laplace transform of F is the kono scalar diye multiply hoy a diye gun kora holo eta constant diye multiply kora ki hoye gelo eti to oi dike f s er khetre je poriborton ta seta holo 1 by a f of s by a মাল্টিপ্লিকেশন আই t to the power n n টা হলো যে কোনো পূর্ণ সংখ্যা পজিটিভ ইন্টিজার মানে কোন ল্যাপ্লাস ট্রান্সফর্ম বার করতে চাই যেখানে ফাংশনকে t to the power n দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে ধরা যাক ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ft ইজ fs ft এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম fs এই ft কে যদি t to the power n দিয়ে গুণ করা হয় ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ t to the power n into ft যেমন সহজ এক্সাম্পল হ্যাঁ এটা আমাদের জানা আছে কত 1 বাই s মাইনাস 2 ধরলে এটি হলো আমার f s এন্ড e টু দি পাওয়ার 2t কে t টু দি পাওয়ার n দিয়ে মাল্টিপ্লাই করব
ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি টু দি পাওয়ার এন মানে ধরা যাক থ্রি টি কিউব টি টু দি পাওয়ার টু টি তাহলে এফ টি কে টি টু দি পাওয়ার থ্রি দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে তাহলে ফর্মুলা অনুযায়ী আমাদের কি আসার কথা মাইনাস ওয়ান টু দি পাওয়ার থ্রি তিনবার ডেরিভেটিভ হবে টি থ্রি ডি এস থ্রি অফ এফ এস কি হবে আমাদের ফর্মুলা এফ এস মানে মাইনাস ওয়ান টু দি পাওয়ার থ্রি এফ এস মানে ওয়ান বাই এস মাইনাস টু তাহলে ডি কিউব ডি এস কিউব ওয়ান বাই এস মাইনাস টু এই এস মাইনাস টু কে তিনবার ডিফারেন্সিয়েট করলে যে ফলটা আসবে সেটার সাথে মাইনাস ওয়ান টু দি পাওয়ার থ্রি বার মাইনাস ওয়ান দিয়ে করলে এই ফলটা পাবে এটা কিন্তু আমরা আবার শিফটিং দিয়ে করতে পারতাম একই শুধু প্রপার্টিটা প্রয়োগ দেখানোর জন্য এটা এটা তোমার ডিফারেন্সিয়েট করবে আচ্ছা মাল্টিপ্লিকেশন বাই টি টু দি পাওয়ার এন এটার সাথে আমি দেবো যেটা সেটা হলো ডেরিভেটিভ অফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম কারণ এর সাথে একটা মিল আছে নাম্বার ডেরিভেটিভ অফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম কোন একটা ফাংশনের ডেরিভেটিভ এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম লেট ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ft is fs এটা আমাদের জানা আছে মনে করো তাহলে f ফাংশনটার ডেরিভেটিভ ল্যাপ্লাস ট্রান্সফর্ম ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ডেরিভেটিভ আউটপুট পজিটিভ ফাংশন এট জিরো টু পাওয়ার ওয়ান দিয়ে মান বের করতে হবে পরে তার থেকে বের করতে হবে ফাংশনটার মান জিরো সেম প্রপার্টি অ্যাপ্লাই করলে এফ ডাবল ড্যাশ টি এটা হয় এস স্কয়ার এফ এস মাইনাস এস এফ জিরো মাইনাস এফ ড্যাশ জিরো আমি কিন্তু শুধু ফর্মুলাগুলো দিয়ে দিচ্ছি এখানে ডেরিভেশন তো ক্লাসে করছি এখানে করতে পারবো না এটা দেখো দুইবার যদি ডেরিভেটিভ করা হয় তাহলে আউটপুটটার মধ্যে কি করতে হবে ওই এফ এস টাকে মাল্টিপ্লাই করতে হবে এস টু দি পাওয়ার যত অর্ডারের ডেরিভেটিভ এস টু দি পাওয়ার তত মাইনাস এস এর পাওয়ার কমে যাবে ফাংশনের ভ্যালু তারপর ফাংশনের ডেরিভেটিভ এইভাবে তোমরা এটা লিখতে পারো কেন বলো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ ট্রিপল ড্যাশ টি তিনবারের ডেরিভেটিভ এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম এখন তো দেখি এই যে এটাকে অনুসরণ করে লিখতে পারবে আচ্ছা এটা কি আসবে এস কিউব এস কিউব এফ এস মাইনাস এস স্কয়ার এফ জিরো মাইনাস এস এফ ড্যাশ জিরো মাইনাস এফ ডাবল ড্যাশ জিরো মাল্টিপ্লিকেশন ডিভিশন এবং ইন্টিগ্রাল দুটা দেখা মিল আছে এখানে এই প্রপার্টি থ্রি এবং ফোর ডেরিভেটিভ হয় ওদিকে এস স্কয়ার বা এস কিউ এস টু দি পাওয়ার এন দিয়ে মাল্টিপ্লিকেশন দিয়ে রেজাল্টটা পাওয়া
পি ডোমেইনে মাল্টিপ্লিকেশন ডোমেইনে সেটা হয়ে যায় ডেরিভেটিভ। আমার পি ডোমেইনের ডেরিভেটিভ এস ডেরিভেটিভ, অর্থাৎ যদি টি ডোমেইন হয় এটা এস ডোমেইন হয়, এদিকে ডিভিশন বাই বাই টি প্রপার্টি লেখো। If Laplace transform of f t is f s, then Laplace transform of f t by t, মানে f t কে যদি t দিয়ে ভাগ করা হয় Laplace transform of f t by t হয়ে যাবে, ওই পাশে হয়ে যাবে ইন্টিগ্রেশন, ভাগ করলে ওদিকে করতে হয় ইন্টিগ্রেট। এরকম ধরা যাক ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ একটা এক্সাম্পল সাইন টি, সাইন টির ল্যাপ্লাস ট্রান্সফর্ম কত, a by s square plus s square, মানে s square plus 1, এটা তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ sin t by t, p দিয়ে যদি ভাগ করো তাহলে ওই ফর্মুলা অনুযায়ী কি আসবে, এটি ছিল আমার f s, মনে করো f s, তাই এদিকে ভাগ করলে ওদিকে করতে ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন f u, f u মানে u বানায় দাও 1 বাই u স্কয়ার প্লাস 1 du, আর লিমিটটা হলো s টু ইনফিনিটি, কারণ এটাকে ইন্টিগ্রেট করলে যা হয় কি হবে টেন ইনভার্স ইউ, টেন ইনভার্স ইউ এস টু ইনফিনিটি, ইট উড বি পাই বাই টু মাইনাস টেন ইনভার্স, এটা আরো মডিফিকেশন করা হবে। তাহলে সাইন টি ল্যাপ্লাস ট্রান্সফর্ম জানলে সাইন টি বাই টি করতে পারে। সিক্স নাম্বার, এটা হলো ঠিক উল্টাটা, মানে ইন্টিগ্রেশনের ল্যাপ্লাস ট্রান্সফর্ম লেখো, ল্যাপ্লাস ট্রান্সফর্ম এল টি অফ ইন্টিগ্রাল, ইফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ টি ইজ এফ এস, দেন ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এই এফ টির ইন্টিগ্রেশনের ল্যাপ্লাস ট্রান্সফর্ম, মানে ইন্টিগ্রেশন অফ এফ টি, এইটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম, ইন্টিগ্রেশনটা মনে করো জিরো থেকে টি পর্যন্ত, এদিকে ইন্টিগ্রেশন করলে ওদিকে ডিভিশন হয়ে যাবে, এফ এস বাই এস হবে এফ এস বাই এস। এখানে একটা মিল আছে আগের প্রপার্টি, পাঁচ নম্বরে কি ছিল, পাঁচ নম্বরে ছিল ডিভিশন, ডিভিশন করলে ইন্টিগ্রেশন করতে হয় ওই পাশে, আর এদিকে ইন্টিগ্রেশন করলে ওই পাশে ডিভিশন করতে হয়, তাহলে মিল আছে না, এই বা মনে রাখবে আদারওয়াইজ তুমি তো গন্ডগোল লেগে যাবে ইন্টিগ্রাল ল্যাপ্লাস। কাজে আমাদের প্রপার্টি দুটো কি হবে, 5 এবং 6 কি হচ্ছে দেখতে পারি, যদি টি ডোমেইন এর এস ডোমেইন, টি ডোমেইনের ফাংশনটাকে যদি ডিভিশন করো, মানে টি ডোমেইনের ডিভিশন ওইদিকে ইফেক্টটা হবে ইন্টিগ্রেশন, আর টি ডোমেইনে ইন্টিগ্রেশন এস ডোমেইনে সেটা হয়ে যায় ডিভিশন। ওকে, এবং আমরা চারটি প্রপার্টি তুমি সহজে মনে রাখতে পারো, মাল্টিপ্লিকেশনের সাথে হলো ডেরিভেটিভ সম্পর্ক, আর ডিভিশনের সাথে হলো ইন্টিগ্রেশনের সম্পর্ক। ওকে, এখন আমি আসি
ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ পিরিয়ডিক ফাংশন একটা ফর্মুলা আছে ওটা দিয়ে মানে কি প্লাস কে ধরো টি প্লাস কে ইজ ইকুয়াল টু এফ টি ফর অল টি এরকম ফাংশন বলে পিরিয়ডিক ফাংশন এখানে পিরিয়ড হলো কে আচ্ছা আমি কে না লিখি পি লিখি কোনটা পি দিয়ে লিখবো এফ টি প্লাস কে ইকুয়াল টু পি দেখো তোমরা পি টি প্লাস পি পি ফর পিরিয়ড এফ টি ফর অল টি দেন এফ টি একটা পিরিয়ড ফাংশন অফ পিরিয়ড দেন ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ টি এই পিরিয়ডিক ফাংশনটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম হবে ইন্টিগ্রেশন পিরিয়ডিক ফাংশন এফ টি ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এফ টি ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডি টি এই তো ঠিকই আছে শুধু লিমিট যেমন ছিল জিরো টু ইনফিনিটি এখানে জিরো টু দি লেন্থ অফ দি পিরিয়ড এখানে পিরিয়ড লেন্থ কত পি জিরো টু পি জিরো থেকে পি এর মধ্যে ইন্টিগ্রেশন করতে হবে ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এস ইন্টু লেন্থ অফ দি পিরিয়ড এস এটাই হলো এফ টি যদি পিরিয়ডিক ফাংশন হয় তার ল্যাপলাস ট্রান্সফর্ম ওকে এখন আমি প্রবলেমে চলে যাচ্ছি সবগুলো সব আব্দুর রহমানের বইয়ের এক্সাম্পল থেকে নেওয়া আমাদের বই হবে ভাই আব্দুর রহমান এগুলো সোজা প্রবলেম আছে ফাংশন দেওয়া আছে সাইন টি কস টি ই টি ইত্যাদি ফাইনাল ল্যাপ্লাস এগুলো আমি করবো না যেটা দু একটা ফর্মুলা অ্যাপ্লাই প্রপার্টি অ্যাপ্লাই করা লাগে ওরকম একটা দিকে করবো যেমন তোমার নাম্বার গুলো লেখানো আগে যেগুলো তোমরা সবগুলো এগুলো যেখানটা এখানে করে দেওয়া আছে এই প্রবলেম গুলো করলেই তোমার ল্যাপটপের সাথে ধারণা ক্লিয়ার হয়ে যাবে এক্সাম্পল ওয়ান থেকে সিক্স এগুলো আমি একটা করবো না এগুলো একটু সহজ প্রশ্ন করবো এগুলো সেভেনটা করতেছি এক্সাম্পল সেভেন এটাও একটা সহজ প্রবলেম ফাইন্ড ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ধরা যাক তোমার এফ টিটা দেওয়া আছে ই টু দি পাওয়ার থ্রি টি ইন্টু টু কস ফাইভ টি টু কস ফাইভ টি মাইনাস থ্রি সাইন ফাইভ টি থ্রি সাইন ফাইভ টি এটা ল্যাপটপ শাসন করবো দেখো যে ই দেওয়া কি
টি বাদ দিলে যেটা থাকে এটা ল্যাপ্লাস সমীকরণ ইজিলি বের করতে পারে। এটা করে ই টু দি পাওয়ার থ্রি দিয়ে মাল্টিপ্লাই করলে কি হয়, শিফট হয়ে যাবে। কাজে প্রথমে এটা বার করবো, ভিতরে ব্র্যাকেটের ভিতরে যেটা আছে ওইটা আগে করবো। সলিউশন, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 2 cos 5t - b sin 5t থাকলে cos 5t কি হবে, s বাই s স্কয়ার প্লাস 5 স্কয়ার 3 ইন্টু আচ্ছা তোমরা আশা করি এতক্ষণে করে ফেলছো। হ্যাঁ, 3 into a by 5 by s² + 5² উপরে লিখতেছি, হ্যাঁ, e টু দি পাওয়ার 3t এইটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম। এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম যদি করতে চাও কি করতে হবে, সিটি কি হয়ে যাবে, শিফট হয়ে যাবে। এটা যদি তোমার এফ এস হয়ে থাকে, এফ এস এস কে এস মাইনাস এস এর জায়গায় হবে এস মাইনাস টি, নিচে হবে এস মাইনাস টি হোল স্কয়ার, এখানে 3 ইন্টু 5, এখানে হয়ে যাবে এস মাইনাস এ হোল স্কয়ার। এইতো আচ্ছা, এটা হলো
প্রবলেম নাম্বার 8 জাস্ট একটু আলোচনা করে দেখুন যে পাবেন টি সাইন 80 এক্সাম্পল 8 ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি সাইন 80 এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম বার করো তো তুমি প্রথমে সাইন 80 ল্যাপ্লাস ট্রান্সফর্মটা নিলো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সাইন 80 a বাই s স্কয়ার প্লাস s স্কয়ার ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ t ইনটু sin 80 মাল্টিপ্লিকেশন বাই t ওদিকে হয় যায় ডেরিভেটিভ দ্যাট ইজ t এর পাওয়ার কত 1 আছে তার মানে মাইনাস 1 টু দি পাওয়ার 1 পাওয়ার যেহেতু 1 তাহলে একটা ডেরিভেটিভ d ds অফ a বাই s স্কয়ার প্লাস s স্কয়ার মাইনাস এটা ডেরিভেটিভ করতে হবে s দিয়ে এ হলো একটা কনস্ট্যান্ট এটা বাইরে থাকলো মাইনাস এস স্কয়ার প্লাস এস স্কয়ার হোল স্কয়ার মাইনাস এস স্কয়ার ডেরিভেটিভ টুয়াইস এস অর্থাৎ কি পাওয়া গেল টু এ এস বাই এস স্কয়ার প্লাস এস স্কয়ার হোল স্কয়ার এগুলো বইতে করা আছে এগুলো সব দেখে নেবো এগুলো আমি করার প্রয়োজন দেখতেছি না তোমরা যা সেগুলো প্র্যাকটিসের জন্য করবো এখন তো টি এটি হচ্ছে এটা টি স্কয়ার সাইন এটি এটা থাকতে পারে তো টি স্কয়ার না তখন তোমার দুইবার ডেরিভেটিভ করতে হবে আচ্ছা এখন প্রবলেম নাম্বার 14 এটা একটা পিরিয়ডিক ফাংশন অঙ্ক তোমরা এটা করো পিরিয়ডিক ফাংশন তো কমলে একটে 0 টু পিরিয়ড e টু দি পাওয়ার মাইনাস এস টি ওই এফ টি 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস এস পিরিয়ড জাস্ট ফর্মুলা বসাই দিলে হয়ে যাবে 15 হ্যাঁ 15 16 দুইটা প্রবলেম আছে একই রকম আর একটা আমি করতেছি বসছে প্রুফ দেয় প্রমাণের অঙ্ক জিরো টু ইনফিনিটি মাইনাস এস টি ইজ ইকুয়াল টু এস স্কয়ার মাইনাস এস স্কয়ার বাই এস স্কয়ার প্লাস এস স্কয়ার একটা ইন্টিগ্রাল দেওয়া আছে এটাকে তুমি প্রুফ করবে এখন যদি বলো বা ইউজিং ল্যাপটপ শ্বাস ল্যাপটপ শ্বাস লেফট সাইডে যেটা দেওয়া আছে সেই ইন্টিগ্রালটার মান রাইট সাইডে যেটা আছে সেটা পাইবো তো লেফট সাইডে যেটা দেওয়া আছে এটা দেখো ল্যাপ্লাস ট্রান্সফর্মের যে ডেফিনিশনটা ছিল ওটার মত অনেকটা না যে e টু দি পাওয়ার মাইনাস এস টি কস এটি এই টি টা এখানে বেশি আছে তো আসলে টি বেশি নাই টি টা এই কস এটি সাথে মাল্টিপ্লাই করলে এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম সামথিং হবে তাহলে আমরা এটাই বলতে পারি এই ইন্টিগ্রালটা লেফট সাইড আছে এটাকে আমি যদি একটু এইভাবে লিখে নেই জিরো জিরো টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি এই টি টা কস্টের সাথে নিয়ে আনো টি কস এটি কাজে এই ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ টি ডি টি এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ তাহলে এটা দিস ইন্টিগ্রাল ইজ ইকুয়াল টু ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ তুমি সেপারেটলি করতে পারো উই নো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ cos 80 cos 80 ল্যাপ্লাস ট্রান্সফর্ম কি s / s² + s² আমাদের দরকার হলো t cos 80
তারপর ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি এটি মাল্টিপ্লিকেশন বাই টি মানে মাইনাস ওয়ান টু দি পাওয়ার ওয়ান এস বাই এস স্কোয়ার প্লাস এস স্কোয়ার। এখন এইটা ডিফারেন্সিয়েট করলে হবে, এখানে যদি ডিফারেন্সিয়েট করো মাইনাস ওয়ান এটা ইউ বাই ভি মেথড ডিফারেন্সিয়েট করো, যদি নিচে যাবে কি এস স্কোয়ার প্লাস এস স্কোয়ার হোল স্কোয়ার, উপরে আসবে এস স্কোয়ার প্লাস এস স্কোয়ার এস এর ডেরিভেটিভ ওয়ান উইথ রেসপেক্ট টু এস আর মাইনাস এস ফিক্সড রইল এস স্কোয়ার প্লাস এস স্কোয়ার হইল টু এস। ওকে এখানে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে টু কি আছে এস স্কোয়ার প্লাস এস স্কোয়ার মাইনাস টু এস স্কোয়ার, তাহলে হলো মাইনাস এস স্কোয়ার, এই মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে হবে এস স্কোয়ার, এস স্কোয়ার মাইনাস এস স্কোয়ার বাই এস স্কোয়ার প্লাস এস স্কোয়ার হোল স্কোয়ার, এটাই প্রুফ করতে হবে। সহজ প্রবলেম ইন্টিগ্রাল জিরো টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এটি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস বিটি বাই টি ইজ ইকুয়াল টু লং বি বাই এ। এই ইন্টিগ্রালটা এটা করবো ইউজিং ল্যাপ্লাস ট্রান্সফর্ম যদি করি, তাহলে আমি ল্যাপ্লাস মাইনাস এটি ইকুয়াল মাইনাস বিটি বাই, তাহলে সলিউশনটা লিখে এইভাবে উই হ্যাভ ল্যাপ্লাস ট্রান্সফর্ম ই টু দি পাওয়ার মাইনাস এটি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস বিটি, এটা ল্যাপ্লাস ট্রান্সফর্মটা কি জানা আছে ওয়ান বাই এস মাইনাস এ, মাইনাস এর জায়গায় মাইনাস এস তাহলে এস প্লাস এ ওয়ান বাই এস প্লাস বি। এখন আমাদের দরকার এটাকে টি দিয়ে ভাগ করার, বলে যেটা হবে তার ল্যাপ্লাস ট্রান্সফর্ম, তাহলে এটা তোমাকে লিখছো আমি এই লাইন আবার ইউজ করবো, এটা মুছে ফেললাম, তোমরা লেখো ওয়ান বাই এস প্লাস এ মাইনাস ওয়ান বাই এস প্লাস বি। এরপর লাইনটা হলো দেয়ারফোর ল্যাপ্লাস ট্রান্সফর্ম দিস বাই টি, টি দিয়ে যদি ভাগ করো তাহলে ডিভিশন ওদিকে হয়ে যায় ইন্টিগ্রেশন, এটা হয়ে যাবে ইন্টিগ্রেশন অফ ওটি কি পেয়েছিলাম ওয়ান বাই এস প্লাস এ মাইনাস ওয়ান বাই এস প্লাস বি, এটার ইন্টিগ্রেশন আমরা এস গুলো কি ইউ বানিয়ে দিয়েছিলাম, তাহলে ইউ বানিয়ে দাও ইউ ইউ জাস্ট ফর্মুলাকে ফলো করতে হবে, আর কিছু না, দুটি কথা হয় ওয়ান বাই ইউ লন লন ইউ প্লাস এ মাইনাস লন ইউ প্লাস বি, এটাকে আমরা লিখতে পারি লন এম ইউ প্লাস বি কি হয় এটা এস টু ইনফিনিটি। এখন আমরা অ্যাপ্লাই করতে পারি যে এই লিমিটটা যদি অনেক বড় হয় ওয়ান বাই ইউ এটা জিরো হয়ে যাবে না, এটা আর এটা জিরো ভ্যালু, লন ওয়ান লন ওয়ান মানে জিরো, তো আপার লিমিটের জন্য পেলাম জিরো মাইনাস লন
লোয়ার লিমিট এস যদি বসাই কি পাবো, ওয়ান প্লাস এ বাই এস ওয়ান প্লাস বি বাই এস। এটা আসলে আমরা সিম্পলি হয়ে গেলে আবার সেই এস প্লাস এ নিচে এস প্লাস বি এটাই পাবো। তো এখানে বাইরে একটা মাইনাস আছে, এই মাইনাসের জন্য এটা কি হয়ে যাবে, উল্টা হয়ে যাবে, লন এস প্লাস বি বাই আমাদের তো ল্যাপলাস দিলাম is equal to ln s plus মানে ল্যাপলাস ট্রান্সফর্ম দিস মানে হলো এই ইন্টিগ্রাল। এখন আমরা দেখি আমাদের যেটা প্রুফ করতে হচ্ছে সেখানে শুধু এই টুক ছিল, এই টুক ছিল কিন্তু মাইনাস এস টি তো ওখানে নাই, তাহলে এটা যদি আমরা ভ্যানিশ করতে চাই এস এর জায়গায় জিরো বসালেই মানে এই রিলেশন মধ্যে এস এস জিরো বসালে এই ইন্টিগ্রাল হবে ই টু পাওয়ার এটি টু পাওয়ার বিটি বাই টি, এটা হয়ে যাবে ওয়ান। লিখতে পারো পুটিং এস ইকুয়াল টু জিরো, যে এস ইকুয়াল টু জিরো বসাও বা এস টেন্স টু জিরো, তাহলে কি হয়, তাহলে এই এস টেন্স টু জিরো হলে পরে এটা হয়ে যাবে ওয়ান, জিরো টু ইনফিনিটি সেম টাইপ প্রবলেম হলো 18 18 22 এখানে একটা কথা আমি ড্রপ করে গেছি বলে দিই, আমি ল্যাপলাস ট্রান্সফর্ম হাইপারবোলিক ফাংশনের ল্যাপলাস সাইন হাইপারবোলিক ফাংশন এখানে ল্যাপলাস ট্রান্সফর্ম অফ সাইন হাইপারবোলিক এটি, সাইন হাইপারবোলিক এটি তোমার নিশ্চয়ই জানো এটা মানে কি, সাইন হাইপারবোলিক এটি মানে হলো ই টু দি পাওয়ার এটি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এটি বাই টু, এটি ছিল হাইপারবোলিক সাইন এটি এর ডেফিনেশন, সাইন হাইপারবোলিক এটি এর ডেফিনেশন ছিল এটা, তাহলে এটা ল্যাপলাস ট্রান্সফর্ম মানে এটা, তো এটাও ওই একই নিয়ম যদি করো তুমি পাবা এটা এ বাই এস স্কয়ার, এখানে হবে মাইনাস স্কয়ার, মানে সাইন হাইপারবোলিক এটি ল্যাপলাস ট্রান্সফর্ম হলে এ বাই এস স্কয়ার মাইনাস এস স্কয়ার, কস হাইপারবোলিক এটি এস বাই এস স্কয়ার মাইনাস এস স্কয়ার, হাইপারবোলিকটা এই সাইন কসের মতোই পাবো। আচ্ছা নেক্সট আর দুটা প্রবলেম আছে করব বলে শেষ হবে আজকে। এটা আমি কিছুদিন ফেলে আসছি, প্রবলেম নাম্বার 13 বুঝাই দিব, আর্জেন্টার ভিতর ছিল ফাইন
Laplace transform of integral sin t by t dt 0 to t. মানে সাইন টি বাই টি ল্যাপ্লাস ট্রান্সফর্ম বার করতে হবে, সেটার ইন্টিগ্রালটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে হবে। তাহলে বলতে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সাইন টি 1 বাই এস স্কয়ার প্লাস 1 ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সাইন টি বাই টি ডিভিশন বাই টি ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন অফ 1 বাই ইউ স্কয়ার প্লাস 1 ডি ইউ এস টু ইনফিনিটি। আচ্ছা এটাকে ইন্টিগ্রেট করলে কি হয়, টেন ইনভার্স দেব ফ্রম এস টু ইনফিনিটি, টেন ইনভার্স দেব ইনফিনিটি হবে পাই বাই টু মাইনাস টেন ইনভার্স এস। আমরা এখানে পাই বাই টু মাইনাস টেন ইনভার্স এস কে লিখতে পারি কট ইনভার্স এস, ট্রান্সফর্ম অফ দি ইন্টিগ্রাল অফ সাইন টি বাই টি ফ্রম জিরো টু টি। এখন কি করবো, ইন্টিগ্রাল এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম, ইন্টিগ্রাল হয়ে যায় কি ডিভিশন, জাস্ট এটাকে ডিভাইড করলে হবে, এটাকে ডিভিশন, এটা হলো আমার এফ এস, এটাকে ইন্টিগ্রেট করলে তাহলে এফ এস এর এস দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ এটা হয়ে যাবে 1 বাই এস টেন ইনভার্স 1 বাই এস এটা। আচ্ছা আরেকটা অঙ্কের পিস লক্ষ্য করে দেবো, অনেক সময় ফাংশনটা পিস ওয়াইজ দেওয়া থাকে, পিস ওয়াইজ ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে গেলে প্রবলেম নাম্বার দেওয়া আছে যেমন 24 বলা আছে তোমার একটা ফাংশন দেওয়া আছে এফ টি, এটা একটা পি সয় ডিফেন্ড ফাংশন এফ টি ইকুয়াল টু টি বাই এ, যেখানে টি গ্রেটার দেন জিরো লেস দেন এ যখন এটা, আর এটা হয় 1 যখন টি গ্রেটার দেন এ। ফাইন ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ টি। আচ্ছা এখানে দেখো ফাংশনটার ডেফিনেশন ডিভাইডেড ইনটু টু পার্ট, টি এর মান জিরো থেকে এ এর ভিতরে যখন থাকবে তখন হয় টি বাই এ, আর এর চেয়ে যখন বড় হয় তখন এটা মানটা হয়ে যায় 1। এরকম ফাংশন ল্যাপ্লাস ট্রান্সফর্ম করার জন্য তুমি আগে মূল ডেফিনেশনটা লিখবা, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ টি মূল ডেফিনেশনটা হলো ইন্টিগ্রেশন ফ্রম জিরো টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ টি ডিটি। এরপর তুমি দেখবা জিরো টু ইনফিনিটি ডিরেক্টলি এটা দেওয়া নেই, দেওয়া আছে জিরো টু এ, তারপরে এ এর চেয়ে বড় মানে এ টু ইনফিনিটি, এটা এর চেয়ে বড় মানে এ টু ইনফিনিটি, তাহলে জিরো থেকে এ পর্যন্ত ফাংশনটার ইন্টিগ্রেশন করতে হবে আগে, অর্থাৎ তুমি এখানে এই জিরো টু ইনফিনিটি এই ইন্টারভেলটাকে স্প্লিট করবা ইন্টু টু সেকশন, এটা জিরো থেকে এ পর্যন্ত তারপরে এ থেকে ইনফিনিটি পর্যন্ত, তাহলে এই ইন্টিগ্রেশনটা জিরো থেকে এ পর্যন্ত আগে লিখে নিবা, জিরো টু এ ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ টি ডি টি, তারপরে এ থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি
এখন তুমি তোমার ডেফিনিশনটা অ্যাপ্লাই করো, জিরো টু এ টি টু দি পাওয়ার মাইনাস এস টি, এই জিরো টু এ এর ভিতরে এফ টি কত, টি বাই এ, এটা হয়ে যাবে টি বাই এ ডিটি, এ টু ইনফিনিটির জন্য এফ টি কত, এফ টি কত ওয়ান, এফ টি ছিল ওয়ান, তাহলে এটার জন্য সিম্পল ওয়ান, ই টু দি পাওয়ার মাইনাস এস টি ওয়ান ডি, কাজে এখন যা হলো বাকিটা কি সিম্পল ইন্টিগ্রেশন ছাড়া কিছুই না, যেটি ইন্টিগ্রেট করবা করো করে যোগ করে দেখাবো। আরেকটা প্রবলেম এখানে আছে বোধ হয়, আমার ঠিক সামনে এখানে নাই, এই টাইপের একটা অঙ্ক আছে বোধ হয়, চেষ্টা করবা, বাট এফ টি দেওয়া আছে টি স্কয়ার পয়েন্ট টি is greater than 0 less than 2 আর এটা ধরে যাক 2 যখন t greater than 2 এই যে ল্যাপলাস ট্রান্সফর্ম আগে নিয়ম ল্যাপলাস ট্রান্সফর্ম অফ 50 is equal to ওই আগে নিয়ম পরে t স্কয়ার যেহেতু আছে তাহলে e to the power minus st t স্কয়ার এখানে u এর ভিতরে ইন্টিগ্রেশন করতে হবে পরে দেওয়া আছে বইতে আর না থাকলে করবেন ল্যাপলাস ট্রান্সফর্ম মোটামুটি এই হলো আমাদের প্রবলেম নেক্সট ক্লাস আমরা করব ইনভার্স ল্যাপলাস ট্রান্সফর্ম ইনভার্স ল্যাপলাস ট্রান্সফর্ম জাস্ট ইনভার্স প্রসেস ডিফারেন্সিয়েশনের ইনভার্স প্রসেস যেমন ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন ইনভার্স প্রসেস ডিফারেন্সিয়েশন ওই রকম যেমন ল্যাপলাস ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার এ টি ইস হলো ওয়ান বাই এস মাইনাস এ তাহলে ইনভার্স ল্যাপলাস ট্রান্সফর্ম of 1 by s minus a এটা হবে e to the power এর উল্টা দিকে সব করতে হবে তো ওই চ্যাপ্টারটা কঠিন কিছু না ওখানে আমরা ইনভার্স ল্যাপলাস ট্রান্সফর্মের জন্য ল্যাপলাস ট্রান্সফর্ম যে প্রপার্টি গুলো ছিল সেগুলো উল্টা ক্রমে ইউজ করব আর দুইটা নতুন নিয়ম শিখব ইনভার্স ল্যাপলাস ট্রান্সফর্মের সেটা হলো পার্শিয়াল ফ্র্যাকশন মেথড আর এটা হলো কনভলিউশন থিওরেম তোমরা এই এই জিনিসগুলো দেখে আসবে আগামী ক্লাস আসার আগে যাতে আমি একটু দ্রুত পড়াতে পারি তো আগামী ক্লাসে ইনভার্স ল্যাপলাস ট্রান্সফর্ম করবো এবং সাথে application of laplace and inverse laplace transform মানে in solving differential equation differential equation solve করতে গিয়ে আমরা inverse laplace transform বলে একটা শব্দ ইউজ করি আজকে এই পর্যন্ত ক্লাস তোমরা তোমাদের ক্লাস নোট দেখে আজকে ক্লাসটা যা করলাম মিলিয়ে থ্যাংক ইউ